মাথার তালু ফুড়ে বেরিয়ে এসেছে মস্তিষ্কের একটা অংশ, আলাদা করে কপালের অস্তিত্ব বোঝা যাচ্ছে না। অঙ্খিগুলো মিশে গিয়েছে ব্রহ্মতালুর সঙ্গে, হাত পা নাক চোখ মুখ কান অবশ্যই রয়েছে, কিন্তু তার পাঁচটা শিশুর মতো নয়। অস্বাভাবিক অদ্ভুত দর্শন, দেখলেই বুকের ভিতরটা ছেদ করে উঠছে। চিকিৎসক নার্সরা ইতিমধ্যেই তাকে মনস্টার বেবি বলে ডাকতে শুরু করেছেন। জন্মের পর থেকে এহেন ভীষণ দর্শন শিশুর ঠিকানা ভারতের কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের SNCU-তে। ডাক্তাররা জানিয়েছেন শিশুটি বিরল প্রজাতির NK ফ্যাসোলিয়াল রোগে আক্রান্ত। NNCephaly with NKephaly কোটিতে একজন শিশুর হয় না এই রোগ, এতটাই বিরল। স্বাভাবিকভাবে ডাক্তাররা দিশেহারা, তারা জানিয়ে দিয়েছেন এই রোগের কোনো চিকিৎসা নেই, অস্ত্রোপচারেরই একমাত্র পথ, কিন্তু এক্ষেত্রে অপারেশন টেবিলে মৃত্যুর হওয়ার সম্ভাবনাই 99%। শুনে অঝরে কেঁদে এফে চলেছেন শিশুর মা। সন্তান জন্মের পর থেকে ছেলে SNCU-তে মা রয়ে দিয়েছে, ছেলের মুখের দিকে তাকাতে পারছেন না, দিনরাত ভেবে চলেছেন এ ছেলেকে নিয়ে কি করব। মায়ের নাম জ্যোৎস্না দাস, বাবা ঝন্টু দাস, বাড়ি সোনাপুর থানার এলাকার রাজাপুরের পল্লী চণ্ডীতলায়। 28 আগস্ট ডক্টর এস পতির অধীনে জ্যোৎস্নাকে ন্যাশনালে ভর্তি করা হয়। 31 আগস্ট এক পুত্র সন্তানের জন্ম দেন জ্যোৎস্না। সদ্যজাতকে দেখার পরই চিকিৎসকরা চমকে ওঠেন, মাথার মধ্যখানে খুলির একটি অংশ তৈরি হয়নি, সেখান থেকে বেরিয়ে এসেছে ব্রেনের বড় অংশ। ন্যাশনালের ইউনো সার্জারি জানিয়েছেন অতি বিরল রোগে শিশুটি আক্রান্ত, বাঁচার সম্ভাবনা খুবই কম। তবুও চিকিৎসা বিজ্ঞানের নিয়ম মেনে ডাক্তাররা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার বাবা ঝন্টু দাসকে সেই কথা জানিয়েও দিয়েছেন ন্যাশনালের সুপার ডক্টর পিত বরণ চক্রবর্তী। বুঝিয়েছেন অপারেশন করে মস্তিষ্কের বেরিয়ে থাকা অংশ খুলির ভিতরে ঢোকানোর চেষ্টা করা যেতেই পারে, কিন্তু সেই অপারেশনের ধকল সহ্য করা একরত্তির পক্ষেও সম্ভব কিনা বলা যাচ্ছে না। অস্ত্রোপচার সফল হওয়ার সম্ভাবনা মাত্র 1%। মৃত্যু অনিবার্য জেনেও ঝন্টুবাবু সন্তানের অস্ত্রোপচার করতে চাইছেন, জানিয়েছেন ঝুঁকি নিয়ে অস্ত্রোপচার করাই ভালো। ঝন্টুবাবুর কথা মেনে ন্যাশনালের চিকিৎসকরা বৈঠকে বসেন, সিদ্ধান্ত হয় বুধবার সকালে বেঙ্গালুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে পাঠানো হবে শিশুটিকে। ন্যাশনালের যুক্তি, BIN স্নায়ু রোগের রেফারেল সেন্টার, অস্ত্রোপচারের অনেক অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে, ওখানে হলে ঝুঁকিটা একটু হলেও কমবে। কিন্তু কেন হয় এই রোগ? বিশেষজ্ঞরা জানিয়েছেন রোগের উৎস এখনো অজানা, তবে একটা মহল জানিয়েছে গর্ভাবস্থায় ছত্রাক সংক্রামিত বাদাম জাতীয় কিছু খেলে গর্ভস্থ সন্তান এমন অস্বাভাবিকতার শিকার হতে পারে। সময়ে ভ্রূণের নিউরাল টিউব বন্ধ না হওয়ায় এই বিপত্তি, ফলিক অ্যাসিড কম থাকলেও হতে পারে, এমনই মত ন্যাশনালের স্ত্রী রোগ বিভাগের প্রধান ডক্টর আরতি বিশ্বাসের। কেউ আবার বলছেন টেরাটোরজেন্স ট্রাইপান বলো আর্সেনিক হানায় ভ্রূণের মধ্যে এমন বিকৃতি আসতে পারে, কোনো ব্যাখ্যায় চূড়ান্ত নয়। এনকেফালোসিল লাখে একজনের হয়, আর তবে এনকেফালোসিল উইথ এনকোফালোসিল বিরলতম। BIN এর স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডক্টর গৌতম গঙ্গোপাধ্যায় জানালেন, কন্যা সন্তানের মধ্যেই এই জন্মগত রোগ বেশি দেখা যায়, এক্ষেত্রে মস্তিষ্কের প্রকোষ্ঠগুলি ঠিকমতো তৈরি হয় না। প্রসূতি USG করলে তা অ্যামেনিক ফলোসিট পরীক্ষা করলে এই রোগ ধরা পড়ে। বেশিরভাগ ক্ষেত্রে গর্ভাবস্থায় শিশুর মৃত্যু হয়, জীবিত থাকার অবস্থায় ভূমিষ্ঠ হলে আয়ু হয় বড়জোর 1 সপ্তাহ।